সকাল 11:15টার দিকে ঢাকা বন বিভাগের আওতাধীন কালিয়াকৈর রেঞ্জের পূর্ব চান্দ্র এলাকায় বনের জায়গা উদ্ধারে শুরু হয় উচ্ছেদ অভিযান। সরকার পরিবর্তনের পর নতুন প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় শুরু হয় দখলের উৎসব। নির্মাণ করা হয় একের পর এক নতুন স্থাপনা, অভিযোগ স্থানীয়দের। এছাড়া যে বিল্ডিংগুলো আছে এগুলো আপনারা যেদিন আমলে সরকার চলে যায় তার দুই তিন দিন পরে থেকে এগুলো আনা শুরু হয়েছে। সরকারের পতনের পর থেকেই আপনার 500 থেকে 400 ঘর উঠছে। বনের জায়গায় নতুন স্থাপনা নির্মাণের খবর জানলেও লোকবল সংকট ও নিজেদের নিরাপত্তার কথা ভেবে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি। আর এ কারণেই অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর সহযোগিতা নেওয়া হচ্ছে। ভূমিদস্য জবরদখলকারী দুষ্কৃতিকারীরা খুব বেশি ব্যাপক হয়ে উঠছে পূর্বের চেয়ে। তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে সংগঠিত হয়েছে, দফায় দফায় লাঠি নিয়ে মিছিল করে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতেছে এবং একই সাথে বনভূমিতে বনভূমি ধ্বংস করে কোথাও কোথাও গাছপালা কেটে নতুনভাবে অনেক দোকানপাট ঘরবাড়ি স্থাপনা তৈরি করা শুরু করছে। এবং বনকর্মীরা এইসব তাদের অবৈধ কর্মকাণ্ডে বাধা দিতে আসলেই তারা একজোট হয়ে লাঠি সুটা দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তাদেরকে আক্রমণ করছে, মারতে উদ্যত হচ্ছে এবং জানে মেলে ফেরার হুমকি দিচ্ছে। উচ্ছেদের পাশাপাশি নতুন করে কেউ যেন কোনো স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আজকে অনেকগুলো বাহিনী এবং আমরা একসাথে তাদেরকে হেল্প করছি। তারা কাজ যদি সঠিক, আপনি যেটা বললেন আসলে এটা সহযোগিতা না, আমরা বলবো যে তাদের মনিটরিংটা একটু জোরদার করার জন্য। আপনারা জানেন তাদের অফিসের সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, তাদের লোকবলের একটা সমস্যা হয়ে গেছে, এই জন্য আমাদের সবাইকে ইনভলভ থাকতে হচ্ছে। তো এটা চালু থাকবে আর তাদের এখন আপনার কোনো ধরনের অভাববোধ বা এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, সবাই সক্রিয়ভাবে কাজ করছে। আজকের অভিযানে বন বিভাগের 6 একর জায়গা উদ্ধার করা হয়। দ্রুত বনের জায়গা ছেড়ে না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বন বিভাগ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, গাজীপুর।